আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ক্লাসে যারা একদমই নিউ মানে আজকেই ফার্স্ট ক্লাস করতেছেন আর তাদেরকে আমি বলবো আপনি এই ক্লাসটা করার পর আগে যে আমাদের আরও আঠারোটি ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো আপনি ইউটিউবে মেহেদি সাল লিখে সার্চ দিবেন এবং ওই চ্যানেলের প্লে থেকে বাকি ক্লাসগুলো এই ক্লাসের পরে সিরিয়ালাইজ করে নেবেন আর যারা আমার আগে থেকে ক্লাস করেন তারা অবশ্যই কমেন্ট করবেন ক্লাসে কারণ আপনাদের কমেন্ট পেলে আমার ক্লাসটা খুবই ভালো লাগে আর কি নিতে যে আমি রেসপন্স কমেন্টগুলো এখন দেখি আর না দেখি পরে কিন্তু ঠিকই দেখি তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার শেষ করব সেটা হচ্ছে সরল ও দ্বিপদী সমীকরণ এটা কিন্তু আসলেই অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এর কারণ হচ্ছে আপনি চাকরির পরীক্ষায় দেখবেন এই জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে প্রায় কোনো না কোনো পরীক্ষায় দেখবেন এই জায়গা থেকে প্রশ্নগুলো প্রায় সময়ই দিয়ে থাকে তো আমি আর কথা বারাচ্ছি না আমি হচ্ছে এই বইটা এই বইয়ের হচ্ছে একদম এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই আমি চেষ্টা করব। মানে সব টাইপের অঙ্কই করে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে যদি এই বই না থাকে কোনো প্রবলেম নাই এর কারণ হচ্ছে আমি বোর্ডে প্রশ্নগুলো লিখে দেব আপনি আপনার কাছে যে বই রয়েছে সেই বই থেকে আপনি ম্যাথগুলো করে নেবেন অর্থাৎ এই চাপ্টারটা ক্লিয়ার করে নেবেন এটা কিন্তু নাইন টেনেও এই চাপ্টারটা রয়েছে আবার হচ্ছে ক্লাস এইটের পুরাতন বইও দেখবেন সেম নামে আরেকটা এই চাপ্টার রয়েছে তো যারা ক্লাস এইট নাইন টেনে পড়ে তাদেরকেও আপনি এই ভিডিওটা মেনশন দিতে পারেন যারা ফেসবুক থেকে লাইভে ক্লাসটা করতেছেন আপনার পরিচিত যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারেন তো আমরা শুরু করি এই ক্লাসটাই আমরা শুরু করি আমরা একদম এই বইয়ের প্রথম ম্যাথ দিয়েই শুরু করব আমরা আগে প্রতিস্থাপন অপনয়ন এই পদ্ধতিগুলো শিখে এসেছি এর ভিতরে আমরা ম্যাক্সিমাম সমীকরণে প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করে ফেলতে পারবো তো আমি আর একদম প্রথম প্রশ্নটাই নিচ্ছি প্রথম প্রশ্ন দিয়েই শুরু করব। এটা হচ্ছে আমাদের দশতম চাপ্টার মেবি তো আমরা আগে এটা মিস করে চলে গিয়েছিলাম স্কিপ করেছিলাম বলেছিলাম একদম শেষের দিকে এই কোর্সের শেষের দিকে এই ক্লাসটা নেব তো এটা হচ্ছে আমাদের সেই একদম শেষের দিকের একটা চ্যাপ্টার তো এখন আমরা এটা দেখি প্রশ্নটা দেখি একটি খাতা ও কলমের দাম মোট পঁচাত্তর টাকা এ দেখুন একটি খাতা খাতা ও একটি একটি কলমের দাম কলমের দাম মোট পঁচাত্তর টাকা একটি খাতা ও একটি কলমের দাম মোট পঁচাত্তর টাকা খাতার দাম খাতার দাম পাঁচ টাকা পাঁচ টাকা কম পাঁচ টাকা কম ও কলমের দাম কলমের দাম দুই টাকা দুই টাকা বেশি কলমের দাম দুই টাকা বেশি হলে কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো দ্বিগুণ হতো কলমের দামের দ্বিগুণ হতো খাতা ও কলমের দাম কত খাতা ও কলমের দাম কত। এই একটা প্রশ্ন। প্রশ্নটা আপনি যদি একটু ভালো করে পড়েন তাহলে আইডিয়াটা বুঝতে পারবেন যে এখানে মূল থিমটা কি এরপরে সলিউশন আপনি আপনার মতো করে নিতে পারবেন দেখুন একটা খাতা আর একটা কলমের দাম একত্রে পঁচাত্তর টাকা একটা খাতা আর একটা কলমের দাম যদি একত্রে পঁচাত্তর টাকা হয় খাতার দাম পাঁচ টাকা কমাইলে আর কলমের দাম যদি দুই টাকা বেশি হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো তাহলে খাতা এবং কলমের দামটা কত এটার সলিউশন যদি আমরা করি তাহলে সলিউশনটা আমরা কিভাবে করব দেখুন এই জায়গায় মূলত আমাকে দেখতে হবে এই যে একটা খাতা এবং একটা কলমের দাম একত্রে কত আছে পঁচাত্তর টাকা তাহলে আপনি এই সলিউশনটা কিভাবে করবেন আপনি ধরে নেন যে খাতার দাম এক্স টাকা কলমের দাম ওয়াই টাকা তাহলে এক্স আর ওয়াই যোগ করলে কত হবে এক মানে শুধু পঁচাত্তর টাকা তাহলে আমি এই কথাটাই লিখি দড়ি দড়ি খাতার দাম খাতার দাম টাকা আর কলমের দাম কলমের দাম ওয়াই টাকা এটাতে তো কারো কোনো ঝামেলা নাই আমি ধরে নিলাম খাতার দাম এক্স টাকা কলমের দাম ওয়াই টাকা তাহলে এই যে শর্ত মতে এখন আমি এই জায়গায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি শর্ত মতে এক্স প্লাস ওয়াই সুমান সুমান সেভেন্টি ফাইভ টাকা এটাতে কারো কোনো ঝামেলা নাই কারণ হচ্ছে একটা খাতার একটা কলমের দাম পঁচাত্তর টাকা এখন আসি দ্বিতীয় যে শর্ত মতের নিচেই দ্বিতীয় যে সমীকরণটা এটা খাতার দাম পাঁচ টাকা কম এই যে দেখুন খাতার দাম খাতার দাম কি এক্স তাহলে এক্সের দাম পাঁচ টাকা কম এই যে পাঁচ টাকা কমাই দিছি ফাইভ বিয়োগ করে দিছি মানেই তো খাতার দাম পাঁচ টাকা কম আবার বলতেছে কলমের দাম দুই টাকা বেশি তাহলে কলম কি যে ওয়াই তাহলে ওয়াই এর দাম দুই টাকা বেশি এইটাতেও কোনো ঝামেলা নাই খাতার দাম পাঁচ টাকা কম কলমের দাম দুই টাকা বেশি এই যে এই পর্যন্ত আমার শেষ এখন বলা হচ্ছে যখন আমি এই কাজটা করব তখন বলতেছে কি খাতার দাম এই যে জায়গা থেকে গুরুত্বপূর্ণ কথা এই খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে দেখুন কার দাম খাতার দাম খাতার দাম কোনটা এই খাতার দাম কলমের দামের এই যে কলমের দামের দ্বিগুণ হবে তাহলে এই যে কলমের দামের কলমের দামের দ্বিগুণ হবে কিসের দাম এই যে খাতার দাম এই যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে তাহলে আমি একটু এদিকে লিখি এক্স মাইনাস আপনি বুঝতে পেরেছেন এইখানে কি কাজটা হচ্ছে এই যে খাতার দাম এই যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে এই যে কলমের দামের দ্বিগুণ এইটা এই সমান সমান দিয়ে আমরা এই মানটা পেয়ে গেছি তাহলে এখন আমরা এইখান থেকে একটা সমীকরণ পেয়ে যাব এটা এক্স এটা মাইনাস ফাইভ এদিকে গুণ করলে কত হচ্ছে টু ওয়াই গুণ করতে হইল এরপরে এই ওয়ার গুলো এক পাশে নিয়ে আসি গুলো এক পাশে নিয়ে আসলে কত হয়ে গেলো টু ওয়াই আর ফাইভ ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাঁচ আর চার কত হয়ে যাবে নয় তাহলে এই যে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি এটা হচ্ছে আমার সেই এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমার দুই নাম্বার সমীকরণ এখন আপনি বজ্র করতে পারেন অপনয়ন করতে পারেন প্রতিস্থাপন করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন এখন হচ্ছে আমরা সমাধানটা করি দেখুন এই যে এক্স প্লাস ওয়াই সমান সমান কত সেভেন্টি ফাইভ আর এটা হচ্ছে কত এই যে এক্স মাইনাস টু ওয়াই সমান সমান নাইন এখন আমরা একটা কাজ করতে পারি এইখানে এই যে এটাকে দুই দিয়ে গুণ করলে টু ওয়াই টু ওয়াই হয়ে যাবে তাহলে এইখানেও দুই দিয়ে গুন করলাম এইখানেও দুই দিয়ে গুণ করলাম এইখানেও দুই দিয়ে গুন করলাম সব জায়গায় আমি দুই দিয়ে গুণ করলাম এখন বিয়োগ করে দিব বিয়োগ করলে এটা এটা কাটাকাটি চলে মানে যুগ করে দিবো যুগ করলে এটা এটা কাটাকাটি করে যাবে কারণ যুগের কাটাকাটি হয়ে যাবে তাহলে এইখানে যুগ করলে এখানে থাকতেছে কত থ্রি এক্স আর এইখানে এটা শেষ আর এইখানে কত থাকবে এই যে পঁচাত্তর দু একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সাথে নয় যুগ করলে কত হবে একশো উনষাট এই যে যুগ করে দিলাম এখন হচ্ছে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে এই যে একশো উনষাটে তিন দিয়ে ভাগ করলাম তাহলে তিন পঞ্চাশে হচ্ছে দেড়শো আর হচ্ছে এইখানে তিন তিন নয় তাহলে কত হচ্ছে ফিফটি থ্রি এটাই হচ্ছে আমার কি এক্স এর মান এক্স এর মান কি এই যে খাতার দাম তাহলে আমার কলমের দামও বের করতে হবে এখন আমি কলমের দাম এই যে এইখানে বসাই দিব এই যে এইখানে তাহলে শর্তমতে যে যেখানে ছিল এক্স প্লাস ওয়াই পঁচাত্তর তাহলে এই যে এক্স এর জায়গায় কত বসাইলাম তিপ্পান্ন প্লাস ওয়াই সুমান সুমান কি তাহলে এখন এই জায়গায় আমরা কি পেয়ে গেলাম ওয়্যার মান পেয়ে গেলাম এটা পঁচাত্তর বিয়োগ করে দেবো তাহলে করলে কত হবে পঁচাত্তর তার মানে হচ্ছে এখানে তিরিশ আর দুই বাইশ তাহলে এই যে ওয়্যার মান পেয়ে গেলাম বাইশ আর এক্সের মান পেয়ে গেলাম কত তিপ্পান্ন তো এই দুটাকে যোগ করলে সেভেনটি হবে তো এটাই হচ্ছে আমার সেই রেজাল্ট তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছেন অঙ্কটাও বুঝতে পেরেছেন এটা কিন্তু একদমই সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু বেশি একটা দিবে না একটু জটিল অঙ্ক আমরা এর পরেই যাব সেগুলো দিবি এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে জানাবেন এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে জানাবেন কারণ হচ্ছে আমাদের ধীরে ধীরে কঠিন অঙ্কগুলো আসবে বুঝছেন তা আপনি এটা বুঝছেন কি না সেটা আমাকে একটু জানাবেন তাহলে আমি হচ্ছে সামনের দিকে আগাইতে পারবো আর এটা যদি আরো বুঝাইতে হয় তাহলে আমি আর একটু বুঝিয়ে দেব দেখুন কোনো সমস্যা থাকলে এখনই কমেন্ট করুন জানান ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আপনারা কেমন আছেন হ্যাঁ আদাব আপনারা তাহলে কেমন আছেন আচ্ছা দেখুন হচ্ছে এইখানে কোনো প্রবলেম থাকলে জানাবেন হ্যাঁ তাহলে আমরা এর পরের চলে যেতে পারি তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যেতে পারি হ্যাঁ তাহলে দেখি আমরা এর পরের অঙ্কে চলে যাই আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নাই প্রবলেম থাকলে জানাবেন কারণ হচ্ছে পরে তো আর সলভ করে দেওয়া যায় না এখন ক্লাসে যদি কোনো প্রবলেম হয় তাহলে সাথে সাথেই সলভ করে দেওয়া যায় আচ্ছা তাহলে হচ্ছে আমরা দুই নম্বর অঙ্কে যাই অনুরূপ অঙ্ক প্রায় সেম দুই নম্বরও অনেকটা কাছাকাছি তারপর আমরা একটু দেখি যে আমরা আমাদের দুই নাম্বার ম্যাটটা কি দেখুন আমি একটু এই দিক থেকে প্রশ্নটা লিখি আচ্ছা এখান থেকেই লিখি একজন বালক দোকান থেকে একজন বালক একজন বালক দোকান থেকে দোকান থেকে একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা পনেরোটি খাতা একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল ও দশটি পেনসিল একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা ও দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করলো তিনশো টাকা দিয়ে টাকা দিয়ে ক্রয় করলো ক্রয় করলো তিনশো টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে তার মানে একই দামেই কিনবে অন্য একজন বালক আবার আবার অন্য এক জন বালক অন্য একজন একই দোকান থেকে একই দোকান থেকে দশটি খাতা ও এটা ভিন্ন দামে কিনছে দশটি খাতা ওই না একই দামেই তো কেনার কথা দশটি যেহেতু একই দোকান থেকে কিনছে দামে একই থাকবে দশটি খাতা ও পনেরোটি পেন্সিল ও পনেরোটি পেনসিল পনেরোটি পেন্সিল দুইশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো দুইশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো পনেরোটি পেন্সিল দুইশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো প্রতিটি খাতা ও পেন পেনসিলের মূল্য কত প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য কত দেখুন প্রশ্নটা কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার কাছে অঙ্কটা একদম ইজি হয়ে গেছে প্রশ্নটা বলছে কি যে একজন বালক দোকান থেকে পনেরোটা খাতা এবং দশটা পেন্সিল কিনছে তিনশো টাকা দিয়া তার মানে একজনে কিনছে ধরেন রহিমে কিনছে পনেরোটা খাতা আর দশটা পেন্সিল তিনশো টাকা দিয়ে আবার করিমে গিয়ে কি করছে এই যে হ্যাঁ কিনছিল পনেরোটা খাতা আর এই হচ্ছে দশটা খাতা কিনছে আবার হে কিনছিল দশটা পেন্সিল এই কিনছে কি পনেরোটা পেন্সিল দুইশো পঞ্চাশ টাকা দেয় যেহেতু দোকানে কি দাম একই হ্যাঁ এর কাছ থেকে একদমে রাখছে এর কাছ থেকে আরেক দাম রাখছে এরকম বাংলাদেশী দোকানদারের মতো না আর কি ধরেন একদম ফিক্সড প্রাইস বা মানে যেই দোকানদারগুলো খুবই ভালো সবার কাছে সেম দাম রাখে ওইরকম রকম হচ্ছে আর কি দোকান তো ওই দোকান থেকে সবার কাছ থেকে সেম দাম রাখে তো এইখানে সেম দামই হবে তাহলে প্রতিটি খাতা বা পেনসিলের মূল্য কত এটা আমাকে বের করতে বলতেছে এটা কিভাবে বের করবে একদম সহজ একটা জিনিস দেখুন আপনি নিজেও পারবেন আমি সলিউশনটা যদি বলি যে কিভাবে হবে সেটা একটু দেখুন এই যে একজন বালক মানে পনেরোটি খাতা এবং দশটি পেন্সিলের কথা তো এই ক্ষেত্রে আমরা খাতার দাম ধরে নিলাম এক টাকা আর পেন্সিলের দাম ধরে নিলাম কি ওয়াই টাকা তাহলে আমরা দড়ি এইখানে দড়ি খাতার দাম এক্স টাকা খাতার দাম এক টাকা পেন্সিলের দাম ওয়াই টাকা তাহলে শর্ত মতে আমরা ওইখানে দুইটা সমীকরণ পাবো লেখি শর্ত মতে দেখুন এই যে পনেরোটি খাতা তাহলে এই যে পনেরো ইন্টু এক্স পনেরো এক্স এই পনেরোটি খাতা এই যে পনেরোটি খাতা যেহেতু খাতার দাম এক্স এক্স আর এই যে পনেরোটি তাহলে এটা হচ্ছে টোটাল খাতার দাম টোটাল খাতার দাম আর হচ্ছে প্লাস টোটাল পেন্সিলের দাম এই যে পেন্সিল যেহেতু পেন্সিলের দাম ওয়াই আর এই যে দশটা পেন্সিল তাহলে হচ্ছে আপনি যদি একটা পেন্সিল দাম দুই টাকা থাকে তাহলে দশটা পেন্সিল কত হবে বিশ টাকা হবে কিভাবে হবে এই দশের সাথে এই যে ওয়াই গুণ করলেই তো বিশ হবে ঠিক ওই জন্য টেন ওয়াই দিচ্ছি অর্থাৎ এইখানে দশটি পেন্সিল এর টোটাল দাম কত হলো পনেরোটি খাতা দাম আর দশটা পেন্সিলের দাম কত তিনশো টাকা এই যে একটা সমীকরণ পাইয়া গেছি তিনশো টাকা এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ দেখুন কি আবার অন্য একটি বালক একই দোকান থেকে দশটি খাতা ও পনেরোটি পেন্সিল তাহলে যে দশটা খাতা এখন দশ এক্স প্লাস পনেরো ওয়াই সে কত টাকাতে কিনছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে এটা দুই নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণকে আপনি এখন যে কোনো পদ্ধতিতে অপনয়ন হতে পারে প্রতিস্থাপন হতে পারে যে কোনো পদ্ধতিতে আপনি এটাকে এখন সমাধান করে ফেলুন আপনি চাইলে এখানে কমাইও নিতে পারবেন কাটাকাটি করেও নিতে পারবেন আপনি যে কোনো পদ্ধতিতে হচ্ছে এটাকে এখন সমাধান করতে পারেন আপনি চাইলে একবারে বজ্র গুণন করে ফেলতে পারেন যেমন রাখলাম কি আর সমান সমান দিয়ে এইখানে রাখলাম কি ওয়াই সমান সমান দিয়ে ওই মানগুলাতে এই পাশে নিয়ে আসতে হবে এইখানে রাখলাম কি ওয়ান আচ্ছা তাহলে আমরা এই মানগুলাকে এই যে এইভাবে লেখলাম এইখানে মাইনাস দিয়ে এই যে এই দিকে সমান সমান শূন্য এটাকে মাইনাস দিয়ে এই পাশে দিলাম কি সমান সমান শূন্য আমরা বজ্র করতেছি আপনি প্রতিস্থাপন উপনয়ন পারেন বজ্র আমি দেখাচ্ছি তো এক্স এর বের করার সময় আমরা কি রাখবো এক্স এর বের করার সময় ওয়াই এর এইটুকু গুণ করব এই যে টেন ইনটু মাইনাস দুইশো পঞ্চাশ টেন ইনটু মাইনাস দুইশো পঞ্চাশ এই যে এদের গুণফল বিয়োগ হচ্ছে এদের গুণফল আচ্ছা এটা তো আমার আরো লিখতে হবে এদিকে তো জায়গার সংকট আচ্ছা যাই হোক টেন ইন্টু মাইনাস দুইশো পঞ্চাশ করবো কি পনেরো ইন্টু তিনশো পনেরো ইন্টু মাইনাস তিনশো এটা বিয়োগ করলাম ঠিক এর ক্ষেত্রেও আমরা ওয়াইটা বের করতে চাচ্ছি তাহলে এদের গুণফল টেন ইন্টু মাইনাস তিনশো এটা থেকে বিয়োগ করবো কি এই যে এটা পনেরো ইন্টু মাইনাস দুইশো পঞ্চাশ ঠিক ওয়ান এর ক্ষেত্রে এখন কি করব এই যে ওয়ান এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে এদের গুণ ফল পনেরো ইন্টু পনেরো বিয়োগ করব টেন ইন্টু টেন এখন হচ্ছে যে কোনো দুইটা নিয়ে কাজ করব। এটা আর এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কত আসে দেখি এক্স এদের গুণ ফল কত হচ্ছে এদের গুণ ফল হচ্ছে এই যে সামনে একটা মাইনাস চলে আসবে গুণ করলে আর এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই যে তিন পনেরো পঁয়তাল্লিশ হবে তাহলে এখানে পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ হয়ে গেল তাহলে ঠিক এটার জন্য নিচ্ছি এখন এইখানে পনেরো ইন্টু পনেরো কত হবে একটু সাইড নোট করে ফেলবো আমরা দরকার পড়লে দুইশো পঁচিশ হবে মনে হয় না কত জানি হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ আবার পাঁচও কে পাঁচ আর দুই সাত আচ্ছা তারপর হচ্ছে একটা গড় কেটে দিলাম পাঁচ ও কে পাঁচ আর হচ্ছে এক ও কে এক তাহলে হচ্ছে এইখানে পাঁচ সাত পাঁচ বারো হচ্ছে দুই হাতে থাকে এক তার মানে হচ্ছে এটা দুইশো পঁচিশ হ্যাঁ যেটা বলছিলাম ২২৫ পঁচিশ হবে দুইশো পঁচিশ থেকে আমরা বাদ দিব কত একশো উপরে হচ্ছে এটা এখন দেখুন এইখানে বিয়োগ করলে কত হচ্ছে দুই হাজার এইখানে বিয়োগ করলে হচ্ছে দুই হাজার আর এইখানে বিয়োগ করলে কত হচ্ছে একশো পঁচিশ তাহলে এখন যদি আমরা এর মানটা পেয়ে যাই এর মান কোথায় লিখি এইখানে এই যে এক্স সমান সমান এইখানে হচ্ছে পঁচিশশো যদি আমরা বিয়োগ করি তাহলে উপরে থাকতেছে দুই হাজার আর এইখানে থাকতেছে কত একশো একশো পঁচিশ তাহলে এটা হবে একটা আনসার এখন এটা আমরা দুই হাজারকে এটা দিয়ে ভাগ করবো ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এক্সের মান আবার ওয়াই ক্ষেত্রে আমরা সেম ভাবে বের করব ওয়াই এর ক্ষেত্রে সেম ভাবে বের করব এই মানটা যেহেতু বের করা আছে তাহলে 125ই হবে আর এইটুকু বের করে এখন উপরে বসাই দেব তাহলে এটা কত মাইনাস 3000 এইখানে হচ্ছে মাইনাস হাজার তারপর হচ্ছে এই যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই যে 25 আর 15 গুণ করব এখানে 25 আর 15 গুণ করে পরে দুইটা শূন্য খালি একটা শূন্য আছে ওটা বসাই দেব তাহলে আছে 5 ওকে 5 আর হচ্ছে পাঁচ দুগুণে দশ আর ওইখানে পাঁচ পাঁচ পঁচিশ আর দশ হচ্ছে বারো তাহলে হচ্ছে আমরা এটা লিখে ফেললাম পঁচিশ আর বারো তারপরে এটা আমরা ই করলাম তারপর হচ্ছে পাঁচ ওকে পাঁচ আর হচ্ছে দুই ওকে দুই তাহলে হচ্ছে পাঁচ আর হচ্ছে এইখানে কত সাত আর এইখানে হচ্ছে তিন তার মানে তিনশো পঁচাত্তর তার মানে এইখানে একটা শূন্য হবে তাহলে আমরা এই যে এই জায়গায় এইখানে লিখতেছি কত সাঁইত্রিশশো পঞ্চাশ তাহলে যখন এখানে বিয়োগ করলাম এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ তাহলে ওয়াই এর মান কোথায় হয় এখানে আমরা একটু লিখি যেহেতু এখানে জায়গা পাচ্ছি না উপরে হচ্ছে এখানে সাতশো পঞ্চাশ আর নিচে হচ্ছে একশো পঁচিশ এখন কাটাকাটি করে ফেলবো যেমন এখানে কাটাকাটি করলে কত কতবার যাবে যদি আমরা একশো পঁচিশ দিয়ে কাটি তাহলে হচ্ছে পাঁচ বার যাবে পাঁচ আর হচ্ছে পঁচিশ দুইশো পঞ্চাশ তাহলে এখানে পাঁচ টাকার মতন চলে আসবে আর এখানেও কাটাকাটি করে নেব তো অনেকের কাছে এই পদ্ধতিটা জটিল মনে হতে পারে আসলে তারা অপনয়ন প্রতিস্থাপনেই করবে কারণ হচ্ছে যাদের কাছে জটিল মনে হবে বাট এইটা আমি কেন দেখাইলাম এটার ক্ষেত্রে অনেক সময় এই অঙ্কগুলো আপনি অপনয়ন প্রতিস্থাপন করতে গেলে অনেক হিউজ বড় ক্যালকুলেশন হয়ে যেতে পারে তখন আপনি কাজ করবেন এই ক্যালকুলেশন সময় কমানোর জন্য আপনি হচ্ছে বজ্রগুণন প্র্যাকটিস করবেন বজ্রগুণন প্র্যাকটিস করাটা অতিব জরুরি এটা যদি এই অঙ্কটা যদিও অপনয়ন প্রতিস্থাপন দিয়ে করা অনেক সহজ হইতো কিন্তু বাট হচ্ছে এটা আমি বজ্রগুন দিয়েই দেখাইলাম অপনয়ন প্রতিস্থাপন দিয়েই অনেকটা ইজি হইতো এইখানে কাটাকাটি করলে কত হবে আর এইখানে কাটাকাটি করলে কত হবে এটা একটু করে নেবেন তো আমি যদি কাটাকাটি এখানে পাঁচ দিয়ে না করে ডিরেক্টলি একশো দিয়েই করার চেষ্টা করবেন তাহলে দেখি কত হয় ক্যালকুলেশন যদি কোথাও ভুল না করে থাকি তাহলে এটাই হবে আচ্ছা যাই হোক আমি ক্যালকুলেশন প্রথমে জটিল দেখাই এমন হয় আপনাদেরকে অনেকটা বিব্রত করে ফেলতেছি যে এত বড় জটিল ক্যালকুলেশন কত হবে এটা সিক্স হবে হ্যাঁ আর উপরেরটা কত এটা মনে হয় কত হবে একশো পঁচিশ এটা ষোলো হবে তাহলে এটা কাটাকাটি করলে এটা ষোলো হবে এই কাটাকাটিতে আমি আবার আরেকটা ভিডিওতে দেখাবো না সমস্যা নাই কাটাকাটির হিসাব হচ্ছে একটু অন্যরকম ওইটা একটু ক্যালকুলেশন করলেই হয় তবে বজ্রগুণন অনেকের কাছে কঠিন লাগলেও এটা প্র্যাকটিস করবেন এটা দিয়ে খুব ইজিলি অঙ্ক করা যায় আমি এই জন্যই সহজ অঙ্কগুলাকে জটিল করে করাচ্ছি অনেকের মনে হতে পারে সহজ অঙ্ক ভাইয়া কেন জটিল করে করাচ্ছে মেইন কারণ হচ্ছে আপনার অনেক জটিল অঙ্ক আছে যেটা সহজেই হয়ে যাবে বজ্রগুণন কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্ট করবেন আপনারা কি আসেন ক্লাসে থাকলে একটু কমেন্ট করে জানান যে আপনারা বজ্রগুণন কে কে বুঝছেন এই অঙ্কটা কে কে বুঝছেন আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনাকে বজ্রগুণন করতে হবে আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনাকে বজ্রগুণন শিখতে হবে বজ্রগুণনের আমি একটা ক্লাস নিচ্ছি এর আগে ওইটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন বুঝছেন আপনি এটা না পারলে বজ্রগুণন শিখবেন আচ্ছা যাই হোক আমি আর এটা নিয়ে আর টাইম নষ্ট করতেছি না তা এর পরের তিন নাম্বার অঙ্কে চলে যাচ্ছি হ্যাঁ দেখুন আমি তিন নাম্বার অঙ্কে চলে যাচ্ছি আপনি এইগুলা ক্যালকুলেশন করবেন নিজে নিজে করবেন বুঝছেন একদম ক্যালকুলেটর সারা হাতে হাতে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন হচ্ছে অঙ্ক হয়ে যাবে খুবই ইজি তিন অঙ্কটা দেখি আমরা একজন লোকের নিকট একজন নিকট একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে একজন লোকের নিকট কত টাকা আছে পাঁচ হাজার টাকা আছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাগে ভাগ করে দিলেন প্রথম জনের প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ তাহলে তিনি ভাগ করে আমি এটা একটু দেই ভাগ করে ভাগ করে দিছে দিছে দুই জনের মাঝখানে জাস্ট এই কথাটা একটু শর্ট করে ফেললাম মানে এমন ভাগে ভাগ করে দিছে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ দেখুন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ দুইজনরা এমনভাবে টাকা ভাগ করে দিয়েছে প্রথম জনের টাকা দ্বিতীয়জন কী চার গুণ আচ্ছা আবার পরে আবার একটা কাজ করা হয়েছে প্রথমজন থেকে প্রথম জন থেকে প্রথমজন থেকে দ্বিতীয় জনকে প্রথম জন থেকে পনেরোশো টাকা নিয়ে পনেরোশো টাকা নিয়ে থেকে টাকা নিয়ে। দ্বিতীয় জনকে দিলে দ্বিতীয় জনকে প্রথম জনের কাছ থেকে পনেরোশো টাকা নিয়ে দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় উভয়ের টাকার পরিমাণ সমান হয় উভয়ের টাকার পরিমাণ কি হয় সমান হয় এখন প্রত্যেকের টাকার পরিমাণ কত কার কত টাকা কার কত টাকা এটা বের করব তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা দেখুন একদম সহজ একটা প্রশ্ন যে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে ধরুন এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা আছে সে তার দুইটা সন্তানকে এমন ভাগে ভাগ করে দিল যাতে করে প্রথম সন্তানের টাকা দ্বিতীয় সন্তানের কি চার গুণের সমান আবার সে কি করছে প্রথম সন্তান থেকে পনেরোশো টাকা নিয়ে দ্বিতীয় সন্তানকে পনেরোশো টাকা দিয়ে দেওয়ার কারণে দুইজনের কাছে সমান টাকা হয়ে গেছে এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখুন আমি যদি সলিউশনটার দিকে তাকাই তাহলে কিভাবে হবে দড়ি প্রথম জনের কাছে কি আছে এক্স টাকা দড়ি প্রথম জনের কাছে প্রথম জনের কাছে আছে কি এক্স টাকা প্রথম জনের কাছে এক টাকা আর দ্বিতীয় জনের কাছে দ্বিতীয় জনের কাছে কি ওয়াই টাকা প্রথম জনের কাছে এক টাকা দ্বিতীয় জনের কাছে ওয়াই টাকা এখন শর্তমতে কি দেওয়া আছে সেটা আমরা দেখি শর্ত মতে একটা সমীকরণ কিন্তু পাওয়া গেছে প্রথম লাইনেই একজন লোকের নিকট দুই পাঁচ হাজার টাকা ছিল সে দুইজনের কাছে ভাগ করে দিয়েছে তাহলে এক্স আর ওয়াই এর যোগফল ফল কত হবে পাঁচ হাজার হবে এটা আমরা এক নাম্বার সমীকরণ পেয়ে গেছি দুই নাম্বার সমীকরণ বলতেছে প্রথম জনের টাকা প্রথম জন মানে কি জনের টাকা এই জনের কি ওয়াই ওয়াই এর কয় গুণ চার গুণ এই যে এক্স জনের টাকা মানে প্রথম জনের টাকা অর্থাৎ এক্স জনের টাকা দ্বিতীয় জন ওয়াই এর মানে ওয়াই জনের চার গুণ তাহলে ওয়াই এর চার গুণ প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ এটা আমার দুই নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ পাইছি তাই না আমরা দুইটা দেখি আছে। আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা নিয়ে দ্বিতীয় জনকে দিলে প্রথম জন থেকে কত টাকা নিয়ে পনেরোশো টাকা নিয়ে দ্বিতীয় জনকে দিলে টাকা সমান হয়ে যায় তাহলে প্রথম এই শর্তমতের নিচেই প্রথম জন থেকে বা আবার লিখতে পারেন প্রশ্ন একই কথা প্রথম জন থেকে পনেরোশো টাকা নিয়ে যে প্রথম জন থেকে পনেরোশো টাকা নিয়ে দ্বিতীয় জনকে পনেরোশো টাকা দিলে তাদের টাকা সমান হয়ে যায় দেখুন এই যে প্রথম জন থেকে পনেরোশো টাকা নিয়েছি গা দ্বিতীয় জন থেকে পনেরোশো টাকা দিয়ে দিছি প্রথম জন থেকে পনেরোশো টাকা নিয়ে দ্বিতীয় জনকে দিয়ে দিছি তাহলে কি হয় তাদের টাকা সমান হয়ে যায় এখানে যা হবে এখানেও তা হবে তাহলে এই জায়গা থেকে আমরা কি সমীকরণ পাচ্ছি এক্স ওই পাশে পাঠিয়ে দিলাম এই পনেরোশো হয়ে গেল কি ওয়াই প্লাস তিন হাজার আবার আমরা কি জানি এই যে সমান সমান পাঁচ হাজার তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান পাঁচ হাজার হলে তাহলে আমরা এই যে এইখানে এইখানে আমরা কি করতে পারি এক্সের মানটা নিয়ে বসাই দিতে পারি ঠিক এক নাম্বার সমীকরণে আর কি বসাবো এই যে এই সমীকরণে এই সমীকরণে কি করব আমরা মানটা বসাবো তাহলে এক্স এর জায়গায় কত বসাবো এই যে টুকু বসাই দেবো এটা তিন নাম্বার সমীকরণ ভাই এইটাই তিন নাম্বার সমীকরণ এই এক নং এ তিন নং বসিয়ে পাই এক নং এ তিন নং এর মান বসিয়ে বসিয়ে পাই তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে কত আসতেছে এইটুকু নিয়ে বসাই দেবো এই যে এক্স এর জায়গায় তাহলে হচ্ছে ওয়াই প্লাস তিন হাজার এই যে তিন হাজার বসাইলাম এরপর আরেকটা ওয়াই আছে এই যে ওয়াই যোগ আকারে লিখলাম আর এই কত আছে পাঁচ হাজার আছে পাঁচ হাজার এটা যে যেভাবে বের করে সমস্যা নাই তাহলে এইখানে দুইটা ওয়াই হয়ে গেছে টু ওয়াই আর এটা ওই পাশে গিয়ে বিয়ুক হয়ে গেলে কত হয়ে যাবে দুই হাজার হয়ে যাবে তাহলে ওয়াই এর মান কত পায়ে গেলাম এক হাজার পায়ে গেলাম এই যে ওয়াই এর মান পায়ে গেছে কি এক হাজার তাহলে ওয়াই এর মান আমরা পায়ে গেলাম এক হাজার এটা হচ্ছে আনসার একটা যে দ্বিতীয় জনের কাছে আছে এক হাজার টাকা তাহলে প্রথম জনের কাছে কত হবে প্রথম জনের কাছে চার হাজার টাকা হবে সেটা আবার এই যে সমীকরণে বসাইলে হচ্ছে এক সময় শোন ফোর ওয়াই না তাহলে হচ্ছে এই যে এক সমান সমান ফোর ওয়াই এর মান কত এই যে এক হাজার তাহলে হচ্ছে গত এই যে চার হাজার এই যে চার হাজার টাকা তাহলে হচ্ছে এক্স এর মান প্রথম জনের কাছে এত টাকা দ্বিতীয় জনের কাছে আছে অত টাকা তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সেই আনসার বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন কারণ অঙ্ক একদম ইজি এটা তাহলে আমরা পরের অঙ্ক চলে যেতে পারি হ্যাঁ আমাদের সামনে আস্তে আস্তে একটু জটিল অঙ্ক আসবে তো সমস্যা হলো ক্লাসে মনোযোগটা ধরে রাখা ধরে রাখা আসলে কঠিন একটা ব্যাপার আপনি শেষ পর্যন্ত করতে পারবেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয় কারণ আমরা আরো এক ঘন্টার মতন ক্লাস করবো এক ঘন্টা আপনি থাকতে পারবেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয় হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা রয়েছেন আরো এক ঘন্টা আপনি টিকতে পারবেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আমরা হচ্ছে চার নাম্বার ম্যাটটা দেখি এখন এই চার এবং পাঁচ দুইটা সেম কিন্তু একটু ভিন্ন রয়েছে দুইটা অঙ্কই আমি করে দেব দেখুন এগুলা হচ্ছে একটু পেসের অঙ্ক এখনই পেস পাবেন একটি শ্রেণীর একটি শ্রেণীর প্রতি বেঞ্চে জন করে জন করে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে জন করে ছাত্র ছাত্র বসালে ছাত্র বসালে একটি বেঞ্চের মানে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে তিনটি বেঞ্চ তিনটি বেঞ্চ কি থাকে খালি থাকে তিনটি বেঞ্চ খালি থাকে আর প্রতি বেঞ্চে আবার 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 প্রতি বেঞ্চে প্রতি বেঞ্চে প্রতি তিন জন করে বসালে তিন জন করে ছাত্র বসালে ছয় জন দাঁড়িয়ে থাকতে হয় ছয় জন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো এই একটা প্রশ্নে এই একটা প্রশ্নের আপনি দেখুন এইখানে একটা এই প্রশ্ন চার নাম্বার হচ্ছে ছাত্র চাইবে আর পাঁচ নাম্বার হচ্ছে কি ব্যান্স চাইবে অঙ্ক সেল চার নাম্বারে ছাত্র চাইবে আর ওইখানে ব্যান্স চাইবে এইখানে ব্যান্সের এর কথাটা বলা রয়েছে এখানে ছাত্রের কথা বলা থাকবে আমরা প্রশ্নটা করলেই হবে এইটা হচ্ছে একটু জটিলের দিকে যাচ্ছি এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে বলা যেতে পারে কারণ এই ধরনের একটু প্যাসের প্রশ্ন আসে হ্যাঁ তো এখন আপনি বলুন এটার সলিউশনটা কিভাবে হবে এটার সলিউশনটা কিভাবে হবে আপনি নিজে একটু চিন্তা করুন একটা শ্রেণীর প্রতি বেঞ্চে চার জন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে যেহেতু ছাত্রের সংখ্যা বের করতে বলতেছে আর এখানে প্রতি বেঞ্চে চার জন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে এখানে আমরা বেঞ্চের সংখ্যাও জানি না ছাত্রের সংখ্যাও জানি না কিন্তু আমরা কাকে ধরব যেহেতু আমাদের ছাত্রের সংখ্যা দরকার তাই আমরা কি করব ধরবো কাকে ছাত্র ধরবো যেহেতু আমাদের ছাত্রের সংখ্যা দরকার তাহলে আমরা দৌড়ে নেব দড়ি ছাত্র সংখ্যা হচ্ছে এক্স যদি আমাদের ব্যান্সের সংখ্যা দরকার পড়তো তাহলে আমরা দৌড়ে নিতাম ব্যাঞ্স সংখ্যা হচ্ছে এক্স এইটার উপরে আমার সমীকরণ নির্ভর করবে ছাত্র সংখ্যা কত তাহলে আমার এইখানে ধরে নিচ্ছি কি ছাত্র সংখ্যা আমার যদি ব্যান্স চাইতো তাহলে আমি ধরে নিতাম কি ব্যঞ্চ সংখ্যা এক্স যেহেতু ছাত্র চাইছে তাই আমরা ছাত্র সংখ্যা এক্স দৌড়ে নিলাম ওকে এইটুকু শেষ এখন শর্ত মত অনুযায়ী কাজ করি একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসালে তাহলে ছাত্র সংখ্যা যদি এক্স হয় এক্স মানে একশো জন ছাত্র আছে ধরেন তাহলে আমরা বেঞ্চের সংখ্যা কিভাবে বের করব। এই যে ছাত্র সংখ্যা থেকে বেঞ্চের সংখ্যা বের করব। তাহলে দেখুন তো বেঞ্চের সংখ্যা কি হবে বেঞ্চের সংখ্যা কত হবে বেঞ্চের সংখ্যা কিভাবে বের করব আমাদের যদি একশো জন ছাত্র থাকে তাহলে কি করব বেঞ্চের সংখ্যা কিভাবে বের করব একশো জনরে সাইড দিয়ে যদি ভাগ করি প্রতি বেঞ্চে যেহেতু সাইড জন করে বসা যায় ধরুন আপনার এখানে একশো জন ছাত্র আছে একশো জন ছাত্র আছে এখন আপনি এক এক বেঞ্চে কয়জন করে বসাইতে পারবেন এক এক বেঞ্চে বসাইতে পারবেন চারজন করে তাহলে এখানে চারজন করে যদি বসাইতে পারেন তাহলে আপনি এখানে কয়টা বেঞ্চ আছে বুঝবেন কিভাবে এই যে চার দিয়ে যদি একশো ভাগ করে ফেলেন তাহলে কয়টা আছে বুঝে যাবেন এই কথাটাই চার দিয়ে যখন মানে যে তো জানি না। যখন চার দিয়ে ভাগ করে ফেলবো তালে কিন্তু আমার ওইখানে টোটাল ছাত্র দিয়ে আমার কয়টা ছাত্র কয়টা বেঞ্চে বসছে ওই বেঞ্চের সংখ্যা বের হয়ে গেল এখন এরপরে দেখা গেছে তিনটা বেঞ্চ খালি থাকে তাহলে এতগুলা তো বেঞ্চ আছেই আরো খালি বেঞ্চও আছে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে এই যে বেঞ্চের সংখ্যা পেয়ে গেলাম ছাত্র সংখ্যা x হলে বেঞ্চের সংখ্যা আমরা প্রথম শর্তমতে পেয়ে গেলাম এখন আবার তাহলে আবার আবার যদি আমরা দেখি আবার আবার কি হইছে প্রতি বেঞ্চে 3 জন করে বসালে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয় তাহলে প্রতি বেঞ্চে 3 জন করে বসালে ছয় জন দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আমরা যদি টোটাল ছাত্র যদি চিন্তা করি ওইখান থেকে ছয় জন বাদ দিয়ে দিই ধরুন এইখানে টোটাল ছাত্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় একশো জনের মধ্যে তাহলে আমরা কি করলাম বাইরে পাঠিয়ে দিলাম ঘরের বাইরে পাঠিয়ে দিলাম যে তোরা বাইরে চলে যা আর এইখানে বললাম এখন থাকতে এখানে তা আগে তো ছিল একশো তাহলে একশো কিভাবে হয় এই চৌরানব্বই মাইনা মানে যে একশো মাইনাস ছয় যে ছয় জন দাঁড়িয়ে ছিল ওদেরকে বিয়োগ করে দিলেই তো চৌরানব্বই হয় এখন এই চৌরানব্বই রে আমরা কয়জন করে বসানো যায় সেটা দিয়ে ভাগ দিলে সংখ্যা বের হয়ে যাবে তাহলে আবার যখন আমরা বেঞ্চের সংখ্যা বের বের করব। আবার যখন সংখ্যা তখন আমরা কি করতেছি দেখুন এইখানে একশো থেকে ছয় জন বাদ দিয়ে দিব কারণ কি ছয় জন দাঁড়িয়ে ছিল না তাহলে ছয় জন রে কি করতেছি ছয় জন রে বাইরে পাঠিয়ে দিচ্ছি তাহলে যে এই এক্স থেকে ছয়জন বিয়োগ করে দিয়েছি আর যদি বলতাম আরো ছয় জন বসানো যায় তাইলে আমরা কি করতাম ছয় যোগ করে দিতাম বুঝতে পেরেছেন এখন হচ্ছে তিনজন করে ছাত্র বসাইলে তাহলে তিনজন করে যদি বসাচ্ছি আমরা বেঞ্চের সংখ্যা বের করতে চাচ্ছি তাহলে তিন দিয়ে ভাগ করে দেব এই যে দুইটা আমরা সমীকরণ পেয়ে গেছি এখন দেখেন ওই রুমে তো যখন যতগুলা বেঞ্চ হবে এইখানেও তো ঠিক ততগুলা বেঞ্চই হবে তাই না কারণ ওই রুমে তার বেঞ্চ পরিবর্তন করে না এইখানে কি কোথাও বলা আছে বেঞ্চ পরিবর্তন করা হয়েছে করা হয় নাই তাহলে এইখানেও এই সমীকরণেও বেঞ্চের যতগুলো আছে এই সমীকরণেও ঠিক ব্যান্স কতগুলাই আছে তাহলে আমরা বলতে পারি শর্তমতে এটা সমান এটা তাহলে আমরা ওই কথাটা এইখানে বলবো আমরা ওই কথাটা এইখানে বলবো আমরা বললাম কি শর্তমতে এই x/4 3 সমান হচ্ছে কি x 6/3 তাহলে আমরা এইখানে লসাও উপরে ফেলি 4 এক্স প্লাস টুয়েলভ সমান সমান এইখানে থ্রি এক্স মাইনাস সিক্স তারপরে আমরা এইখানে আর করে ফেলি ফোর এক্স তিন বারং এইখানে হচ্ছে আমরা কি কোথাও ভুল করতেছি আমাদের শর্তমতে ব্যাঞ্চ সংখ্যা সমান হইলে এখন আমরা লসা করব দেখি এইখানে ফোর রাখলাম এইখানে যদি আমরা লসাও করি তাহলে কত আসতেছে এক্স আর হচ্ছে তিন চারা বারো আচ্ছা আর এইখানে কত এটা এটাই আসতেছে আচ্ছা এখন যদি আমরা আর গুণন করে ফেলি এটা দিয়ে এটাকে গুণ করলে থ্রি এক্স থ্রি এক্স এইটাই ফোর এক্স লিখতেছিলাম আর তিন বারং ছত্রিশ আচ্ছা আর এটা হবে কত ফোর এক্স আর হচ্ছে মাইনাস ছয় চব্বিশ

বলুন আর কারো কি কোথাও কোনো প্রবলেম আছে থাকলে জানাবেন কারো কোথাও প্রবলেম থাকলে জানাবেন এটা বুঝতে পেরেছেন এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা সেটা একটু কমেন্ট করুন শুধু এই অঙ্ক বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কে যাচ্ছি দেখুন আমরা পাঁচ নাম্বারে চলে যাচ্ছি এখন আমরা পাঁচ নাম্বারে চলে যাব প্রশ্ন অনেকটাই সেম জাস্ট একটু চেঞ্জ করব সেই জায়গাটা দেখাই একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণী কক্ষে একটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে প্রতি বেঞ্চে ছয়জন করে ছয়জন করে ছাত্রী বসালে ছাত্রী বসালে দুইটা বেঞ্চ খালি থাকে দুইটি বেঞ্চ খালি থাকে দুইটা বেঞ্চ কি থাকে খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে প্রতি বেঞ্চে পাঁচজন করে বসালে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত সংখ্যা কত ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত আমরা এটা কিভাবে বুঝবো দেখুন এই প্রশ্নটা কি বলা হয়েছে একটা শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে ছয় জন করে ছাত্রী বসালে দুইজন খালি থাকে তো বেঞ্চের সংখ্যা যেহেতু আমাদের করতে হবে তাহলে আমরা সলিউশন করে নিচ্ছি দড়ি হচ্ছে সংখ্যা তাহলে এক্স এখন আমরা এখানে চিন্তা করব। একটা শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসাইলে তাহলে আমরা একটা শ্রেণী কক্ষ যদি চিন্তা করি এইখানে যে বেঞ্চগুলো আছে এই বেঞ্চে কি করব আমরা 6 জন করে বসাবো তাহলে ছয় জন কইরা বসাইলে দুই বসালে ছাত্রী বসালে দুইটা বেঞ্চ খালি থাকে দুইটা বেঞ্চ খালি থাকে তাহলে আমরা ছয় জন কইরা যদি বসাই তাহলে দুইটা বেঞ্চ খালি থাকে বেঞ্চের সংখ্যা যেহেতু এক্স তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি না যে ছাত্রের সংখ্যা আমরা ছাত্র বের করতে পারি ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা কত আমরা বেঞ্চের সংখ্যা যদি এক্স হয় ছয় জন করে যদি বসাই তাহলে একটু চিন্তা করে দেখুন ছয়জন করে যদি আমরা বসাই একটা বেঞ্চে আর বেঞ্চের সংখ্যা যেহেতু এক্স ছয় জন করে বসাইলে ছাত্র কতজন হয় আমরা যদি একটু চিন্তা করি এই দেখুন এটা হচ্ছে কি টোটাল ছাত্র হয়ে যাবে টোটাল সবগুলা পরিপূর্ণ থাকলে পরিপূর্ণ যদি ছাত্র থাকে এইখানে টোটাল যদি রুম ভরে যায় তাহলে সিক্স এক্স পরিমাণ কি হবে ছাত্র হবে কিন্তু টোটাল রুম তো বরে নাই ছাত্রী বসালে দুইটা বেঞ্চ খালি থাকে তাহলে দুইটা বেঞ্চে কত ছয় ছয় বারো জন বাদ দিতে হবে তাহলে এই যে মাইনাস করে দিব কি টুয়েলভ বারো এই লাইনটা বুঝতে পারছেন কিনা দেখুন আমরা যদি ছয়জন করিয়া এই রুমের মধ্যে ছাত্র বসাই তাহলে টোটাল ছাত্রের সংখ্যা পাবো বেঞ্চ টু ছয় তাহলেই তো টোটাল ছাত্রের সংখ্যা পেয়ে যাব এখন রুমটা যদি পরিপূর্ণ থাকে তাহলে এই সমীকরণটা ঠিক আছে কারণ হচ্ছে ছয় জন করে বসাইলে তাহলে হচ্ছে সিক্স এক্স হইতো বারো কেন বিয়োগ করছি কারণ এই যে দুইটা বেঞ্চ খালি আছে দুইটা বেঞ্চে কয়জন ছাত্র বসতে পারে ছয় জন করে দুইটা বেঞ্চে বারো জন ছাত্র বসতে পারে এই জন্য বারো কি করছি যেহেতু খালি আছে ওইখানে তার বসে নাই এই টোটাল পরিপূর্ণ হইতো যদি রুম তাইলে হইতো সিক্স এক্স ছাত্র ওইটা থেকে বারো বিয়োগ করছি এটা বুঝতে পারছেন এটা বুঝতে পারলে আপনি জাস্ট ডাউন লেখেন এরপরের লাইনটাতে আমরা যাচ্ছি দেখুন কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে বসালে কিন্তু প্রতি বেঞ্চে যদি আমরা পাঁচজন করে বসাই তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আবার আবার ছাত্রের সংখ্যা আবার ছাত্রের সংখ্যা আবার যখন ছাত্র সংখ্যা আমরা বসাইলাম পাঁচ জন কোরা যদি বশাই এই যে 5x কোরা যদি বশাই তাহলে কয়জন দাঁড়ায় থাকতে হয় এখন 6 জনকে দাঁড়ায় থাকতে হয় তাহলে শর্তমতে দুই রুমের ছাত্রের সংখ্যা মানে এটা তো একই রুম একই রুমে তো ছাত্রের সংখ্যা তো সেমই ছিল হয়তো ডাগটা অঙ্কটা সেনচেন্স তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে কি প্রশ্ন মতে হচ্ছে ওই দিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে বারো ছয় আঠারো অর্থাৎ ওইখানে বেঞ্চের সংখ্যা কত আছে আঠারোটি এটাই হচ্ছে আনসার হ্যাঁ তাহলে অঙ্ক হচ্ছে এইটুকুই প্রশ্ন বড় হইলেও অঙ্ক কিন্তু ছোট এই ধরনের ট্রিকি প্রশ্ন কিন্তু আসতে পারে এই দেখুন ছয় সাত আমি মুনাফার অনেকগুলো অঙ্ক করিয়েছি আগে ছয় সাত আপনাকে এটা দেখানোর দরকার নাই আট এবং নয় সেম টাইপের অঙ্ক একই ধরনের অঙ্ক তাহলে আমি একটা করে দেবো আট এবং নয়ের ভিতরে ছয় সাত মুনাফার অনেক অঙ্ক করে আছি তো এখন আর দরকার নাই এখান থেকে করানোর তাহলে আট নয়ের ভিতরে আমরা একটা করব যেকোনো একটা কারণ হচ্ছে দুইটা সেম অঙ্ক আপনারাই বলুন কোনটা করতে পারি যেটা কঠিন ওইটাই আমি করে দিই আর নয়টার মধ্যেই খেয়ে মনে হচ্ছে একটু কঠিন হইতে পারে তাহলে আমরা 9 নাম্বার অঙ্কটা দেখি কঠিন না আসলে দুইটার মধ্যে তুলনা করে আমরা বলতেছি কঠিন কোনটা হবে তাহলে 9টাকে একটু জটিল মনে হচ্ছে তাহলে আমরা 9 নাম্বারটাই করি 120 টি 120 টি 25 পয়সার মুদ্রা 25 পয়সার পয়সার মুদ্রা 120 টি 25 পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রার মুদ্রায় মোট পঁয়ত্রিশ টাকা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মানে মুদ্রায় কত মুঠ পঁয়ত্রিশ টাকা মুঠ পঁয়ত্রিশ টাকা তাহলে হচ্ছে একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা আর পঞ্চাশ পয়সার মুদ্রায় একশো বিশটা আছে পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সা দুইটা মিলাই একশো বিশটা মুদ্রা আছে এবং এইটার বেলু হচ্ছে ৩৫ টাকা তাহলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তাহলে কোন প্রকারের প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তাহলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি দেখুন একই একদম সহজ একটা প্রশ্ন আমরা অনেকভাবেই করতে পারি আমরা সেম আগের মতন চিন্তা করি দড়ি দড়ি বিশ পয়সার মুদ্রা হচ্ছে এক্স না ওই যে পঁচিশ পয়সার পঁচিশ পয়সার মুদ্রা পঁচিশ পয়সার মুদ্রার নাম ধরলাম কি এক্স কোন প্রকারের মুদ্রা কতগুলো আছে এটা বের করার জন্য পঞ্চাশ পয়সার মুদ্রা এই যে পঞ্চাশ পয়সার মুদ্রা কত আছে ওয়াই পরিমাণ আছে আচ্ছা এখন এই দুইটার এই যে পঁচিশ পয়সার পঞ্চাশ পয়সা মিলাইয়া কত একশো বিশ তাহলে আমরা এখানে একটু বলুন তো এক্স আর ওয়াই এই দুইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে একশো বিশটা মুদ্রা পাব এখন হচ্ছে পঁচিশ পয়সার মুদ্রা আছে এক্স টি আমরা বললাম আর পঞ্চাশ পয়সার মুদ্রা আছে ওয়াই টি তাহলে সহজ হবে তাহলে আমরা বলতে পারি না এক্স আর ওয়াই এর যুগ ফল হচ্ছে একশো বিশ তাহলে তাহলে আমরা বলতে পারি না এক্স প্লাস ওয়াই এর যুগ ফল কত

পঞ্চাশ ইন্টু ওয়াই পঞ্চাশ পয়সার পরিমাণ মিলে কত হবে পঁয়ত্রিশ টাকা পয়সা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পয়সা হয়ে গেল তাহলে এখন হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করে ফেলবো এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ দুইটা সমীকরণকে ক্যালকুলেশন করে কি করতে পারি এখন আমরা এক্স এর মান বয় করে তাহলে আমরা অপনয়ন প্রতিস্থাপন করে ফেলি এখানে এক্স বের করে ফেলি এক্স হচ্ছে একশো বিশ মাইনাস ওয়াই এখন ঠিক এই যে এই জায়গায় ওইটা বসায় দিতে পারি আর এইখানে হচ্ছে আমরা পঁচিশ দিয়ে ভাগ করে দিই দেখি পঁচিশ দিয়ে ভাগ করে দিই আমাদের অঙ্কটা ছোট করার জন্য তাহলে এখানে এক্স হয়ে যাবে আর এইখানে হয়ে যাবে কত টু ওয়াই আর এইখানে হয়ে যাবে কত পঁয়ত্রিশশো বা পঁচিশ সবাইরে কি করছি আমি পঁচিশ দিয়ে ভাগ করে দিছি এটারও পঁচিশ দিয়ে ভাগ করছি এটারও পঁচিশ দিয়ে ভাগ করছি এটারও পঁচিশ দিয়ে ভাগ করছি তাহলে এক্স এর মান কত আছে যে এইটা আছে তাহলে আমরা সেটা এখানে না বসাই দেই এক্স এর মান আছে কত একশো বিশ মাইনাস ওয়াই আর এইখানে আছে কত প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই আর এইখানে আমরা একটু কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ সাতা পাই তিরিশ আর হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আছে 5 এখানে নিচে 5 রাখলাম তাহলে উপরে হচ্ছে 700 আর নিচে হচ্ছে গত 5 আর 514 60 তাহলে হচ্ছে 14 আর একটা শূন্য থাকবে তাহলে 140 তাহলে এদিকে ছিল কত 140 এখন এইখানে y এই যে একটা y আছে আর এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে 140 থেকে একশো বাদ দিলে কত থাকবে শুধু 20 থাকবে শুধু 20 এই যে 20 তাহলে মান গেলাম কত 20 তাহলে মান মান কত এই এই যে যে জায়গায় থেকে ২০ বাদ দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান কত একশো এই হচ্ছে একশো বিশটি তাহলে হচ্ছে ৫০ পয়সার মুদ্রা কতগুলো ছিল ছিল বিশটি আর হচ্ছে একশো মানে পঁচিশ পয়সার মুদ্রা কতগুলা ছিল একশোটি এই দুইটার যুগ ফলে কত হয়েছে এত হয়েছে তাহলে এটাই আনসার হ্যাঁ এটাই আনসার বুঝতে পেরেছেন অঙ্ক বড় মানে অঙ্ক কিন্তু সহজ আছে এত বেশি জটিল না এটা হ্যাঁ তাহলে দেখুন আমরা এখন অঙ্ক করব এগারো নাম্বার কারণ হচ্ছে এই আট নয় তো সেমি এখন দশ এগারো বারো তেরো এইগুলা প্রায় সেম দশ এগারো বারো তেরো একদম সেম দশ এগারো বারো তেরোর মধ্যে যে একটা করবো পরে আবার চোদ্দ পনেরো মধ্যেও ওইগুলো ওইগুলা যে কোন একটা করবো আচ্ছা দশ এগারো বারো তেরো এর মধ্যে কোনটা করা যায় আচ্ছা আমরা এগারো নাম্বারটাই করি এগারো নাম্বারটা মনে হচ্ছে একটা জটিল আছে তাহলে এইটা করি সেম অঙ্ক হ্যাঁ তাহলে দেখুন আমরা এখন করবো এগারো নাম্বার ছাত্র ছাত্রী পরে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পরে তাদের প্রত্যেকে মানে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা প্রত্যেকে প্রত্যেকে সমান টাকা চাদা দেওয়ায় চাদা দেওয়ায় মুট চারশো বিশ টাকা উঠল চারশো বিশ টাকা উঠল তাহলে এখন ছাত্র ছাত্রী কত চাদা কত করে দিছিল ছাত্র ছাত্রী কত ও চাদা কত করে কত এবং হচ্ছে চাদা দিয়েছিল কত করে এটা আমাদের বের করতে হবে ছাত্র ছাত্রী কত এবং চাদা দিছিল কত করে এটা বের করতে হবে দেখুন এটা পারবেন প্রশ্নটা কমেন্টে জানান তো এটা পারবেন কিনা আপনার কি মনে হচ্ছে এটা কিভাবে করবেন পারবেন করতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা এখন করি কি বলেন আমরা এটা এখন করি দেখুন একটা শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পরে তাহলে আমরা জানি না কতজন ছাত্রছাত্রী পড়ে তাহলে আমরা ধরে নিলাম ছাত্রছাত্রীর সংখ্যা এক্স তাহলে দৌড়ি ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স এখন একটা বিষয় চিন্তা করেন তো কত টাকা করে চাঁদা দিছে যতজন ছাত্র ছাত্রী পড়ে তার সহপাঠীর সমান সংখ্যা তাহলে আমার ক্লাসে যদি দশজন ছাত্র থাকে তাহলে আমার সহপাঠী কয়জন আমার বন্ধু বান্ধব কয়জন নয় জন কারণ হচ্ছে আমার আমি ধরেন আমি সহ একটা ক্লাসে চারজন মানুষ এখন আমি আমাকে যদি বলা হয় যে আমার সহপাঠী কয়জন তাহলে সহপাঠী কয়জন হবে আমি যেহেতু আমি সহ চারজন তাহলে আমার সহপাঠী হচ্ছে আমার হচ্ছে তাহলে তিনজন কম হবে সব সময় তাহলে সংখ্যা কত হবে টোটাল ছাত্র থেকে একজন কম হবে এটা বুঝতে পেরেছেন আমার ক্লাসের সহপাঠী হবে আমার চাইতে একজন কম মানে টোটাল ছাত্রের চাইতে একজন কম তাহলে এখন সহপাঠীর সমান সংখ্যা কি করছে চাঁদা দিছে তাহলে চাদার পরিমাণ কত হবে চাদার পরিমাণ চাদার পরিমাণ কত হবে এটাই হবে এই যে সহপাঠীর আচ্ছা তাহলে এখন আমি এই জায়গায় প্রশ্ন মতে একটা জিনিস বুঝতেছি কি না যে চাদা দেওয়ায় এই যে সহপাঠীর সমান সংখ্যা সংখ্যক চাদা দেওয়ায় কত টাকা হয়েছে চারশো বিশ টাকা

একুশ এটাই চারশো বিশ হবে আচ্ছা তাহলে আমরা কি করলাম একুশ মাইনাস দিলাম একুশ আর হচ্ছে এক্স প্লাস দিলাম বিশ এক সমান সমান তাহলে এই জায়গা থেকে এক্স কমন নিলাম এক্স মাইনাস একুশ এইটা কিভাবে বুঝছি আপনি ওই যে লসাও করবেন চারশো বিশ কে করবেন দুই দিয়ে বাংলায় আপনি পারবেন ওইটা আমি আগেও ক্লাসে দেখাইছি আচ্ছা এটা গেল এটা তাহলে এখান থেকে যদি আমরা বিশ কমন নিই তাহলে এক্স মাইনাস একুশ সমান সমান জিরো তাহলে এখানে দুইটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে কত এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান আরেকটা পাচ্ছি কত এক্স প্লাস টোয়েন্টি সমান সমান শূন্য অর্থ এপ এখন দুইটা পার্ট পাচ্ছি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান শূন্য অর্থ এপ এক সমান সমান কত টোয়েন্টি ওয়ান আবার পাচ্ছি এক্স প্লাস টোয়েন্টি সমান সমান শূন্য অতএব এক্স সমান সমান কত মাইনাস টোয়েন্টি এটা তো প্রযোজ্য হবে না কারণ হচ্ছে কি মানুষজন কি ঋণাত্মক হতে পারে হতে পারে না তাহলে এটাই হচ্ছে কি আনসার এখন ছাত্র ছাত্রী সংখ্যা পাইলাম কত এক্স লেখবো এখানে ছাত্র ছাত্রী সংখ্যা হচ্ছে কত একুশ জন তাহলে চাদার পরিমাণ চাদার পরিমাণ লেখবো কত এই যে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ একুশ থেকে এক গেলে কত বিশ তাহলে এটাই হচ্ছে চাদার পরিমাণ বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আপনারা মনে হয় অনেকটা বোরিং হয়ে যাচ্ছেন ক্লাসে কারণ হচ্ছে এই অঙ্কগুলো একটু বোরিং পড়াশোনাই আমি আর বেশি অঙ্ক করাবো না দেখুন এগারো যেহেতু করিয়ে ফেলেছি তাহলে আমাদের পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এগুলো প্রায় অনেকটাই সেম আমি যে কোনো একটা করে দিই তাহলে আপনারা যেহেতু বোরিং হয়ে গেছেন অনেকেই ক্লাস থেকে চলে যাচ্ছেন তাহলে আমি একদম একুশ নাম্বারটা করে দিচ্ছি এরপরে সবগুলো অঙ্কই সেম আপনি নিজে নিজে করে নিন হ্যাঁ আশা করি পারবেন এইটুকু জানা থাকলে পারার কথা তাহলে আমি একদম একুশ নাম্বারটা করে দিচ্ছি এরপরে বাকি সবগুলো অঙ্ক সেম আপনি করে নিলেই হবে দেখুন একটা অঙ্ক যদি আমি বুঝাই দিতে পারি তাহলে বাকিগুলো পারবেন তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট অঙ্ক এবং এটা হচ্ছে আমাদের একুশ নাম্বার অঙ্ক বন ভুজনে বন ভূজনে যাওয়ার জন্য যাওয়ার জন্য বনভোজনে যাওয়ার জন্য বনভোজনে যাওয়ার জন্য আমরা হচ্ছে কি সাতান্নশো টাকা একটা বাসা বাস ভাড়া করা হলো বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকায় একটি বাস ভাড়া করা হল এবং যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া গ্রহণ করবে প্রত্যেক যাত্রী সমান বাড়া বহন করবে প্রত্যেক যাত্রী সমান বহন করবে পাঁচজন যাত্রী না থাকায় পাঁচজন যাত্রী না যাওয়ায় বাড়া তিন টাকা বৃদ্ধি বারা তিন টাকা বৃদ্ধি পেলো যাত্রী সংখ্যা কত যাত্রীর সংখ্যা কত যাত্রীর সংখ্যা কত এটা এখন কিভাবে করবেন দেখুন বনভুজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকা একটা বাস ভাড়া করা হয়েছে এবং সবাই সমান টাকা যেহেতু বহন করবে তাহলে যাত্রী সংখ্যা যেহেতু বের করতে বলতেছে দড়ি যাত্রী সংখ্যা কি যাত্রীর সংখ্যা এক্স ধরলাম কি যাত্রীর সংখ্যা এক্স এখন যাত্রী সংখ্যা যদি এক্স হয় সবাই সমান টাকা বহন করবে যেহেতু তাহলে আমরা এইখানে আমরা হচ্ছে একটা যে পরিমাণ টাকাটা হওয়ার কথা ওইটা আমরা বের করতে পারবো না এই জায়গা থেকে সেটা বলুন তো কিভাবে বের করা যেতে পারে বনভোজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকা একটা বাস ভাড়া করছি এই যে বনভোজনে যাওয়ার জন্য এখানে একটা বাস ভাড়া করছি সাতান্নশো টাকা এখানে এই পরিমাণ ধরুন সিট আর সিট আছে ধরুন আমি আর কম দেব যাই এখানে চারটা সিট আছে চারটা সিটের জন্য আমরা এই যে এই পরিমাণ টাকা কি করছি বাস ভাড়া করছি সাতান্ন টাকা দিয়ে বাস ভাড়া করছি এইটুকুর জন্য যাত্রী সংখ্যা হচ্ছে যে এই এক্স পরিমাণ এখানে যতগুলো আছে এটাই হচ্ছে কি এক্স পরিমাণ তাহলে প্রত্যেকে কি দিবে সমান ভাড়া দিবে তাহলে বাড়ার পরিমাণ বাড়ার পরিমাণ আমরা কিভাবে বের করতে পারবো এই যে সাতান্ন শোরে এক্স দিয়ে ভাগ করলেই কি হয়ে যাবে আমাদের বাড়ার পরিমাণ বের হয়ে যাবে না বাড়ার পরিমাণ বের হয়ে যাবে তাহলে সাতান্ন শোরে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে ভাড়ার পরিমাণ বের হয়ে যাবে কিন্তু এখানে কথা হচ্ছে পাঁচজন ছাত্র কিন্তু যায় নাই পাঁচজন যাত্রী কিন্তু যায় নাই তাহলে যাত্রী গিয়েছিল কতজন যাত্রীর সংখ্যা এক্স আমরা দরলাম কিন্তু যাত্রী গিয়েছিল কতজন ওইটা দিয়ে তো সাতান্নশো ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখি যাত্রী গিয়েছিল যাত্রী গিয়েছিল কত এক্স মাইনাস ফাইভ জন এই যে পাঁচজন গেছে না তাহলে বাড়া আমরা এইখানে বাড়া চিন্তা করতে পারি ভাড়া পড়ছে কত করে এই যে সাতান্ন সরে বাঘ পড়ছে আচ্ছা দ্বিতীয়ত দেখেন পাঁচজন না যাওয়ার কারণে আমার টোটাল যাত্রী থেকে পাঁচজন না যাওয়ার কারণে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি যেটাকে সাতান্ন শাগ এক্স প্লাস কয় টাকা বৃদ্ধি পেয়ে গেছে তিন টাকা বৃদ্ধি পেয়ে গেছে এটা হচ্ছে আরেকটা শর্ত মতে এটা বুঝতে পেরেছেন এটা না বুঝলে দেখেন আমি আবার বুঝাচ্ছি কারণ হচ্ছে এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে এই জায়গা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনাকে এই জায়গা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে আবার বুঝাচ্ছি আপনি কমেন্ট করেন আপনি কি এই জায়গায় বুঝতে পেরেছেন এই জায়গাটা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ আপনি এই জায়গাটা বুঝতে পেরেছেন কিনা দরকার পড়লে আমি আরেকটা অঙ্ক করাবো যদি এই জায়গাটা না বুঝেন সেম টাইপের আমি আরেকটা অঙ্ক করাবো মেন অঙ্কটা হচ্ছে এই যে এই জায়গায় আর এই যে এই জায়গাটাতে আচ্ছা দেখুন আমি আবার একটু বুঝাইয়া দেই তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আমি যদি আবার এটারই বুঝাইয়া দিই এভাবেই দেখুন আমি বন বুজনে যাওয়ার জন্য সাতান্নশো টাকা দিয়ে কি করছেন একটা বাস ভাড়া করা হয়েছে তাহলে বাসে কতজন যাত্রী যায় আমরা জানি না আমরা জানি না দূরে নিলাম এটা হচ্ছে এক্স পরিমাণ একটা যাত্রী লয় এইখানে কি পরিমাণ একটা যাত্রী লয় এক্স পরিমাণ তাহলে আমার যাত্রী গেছিল যত অত দিয়া কি হবে এই ভাগ হবে এত টাকাই ভাড়া হবে তাহলে আমি মুট যাত্রীর পরিমাণ মানে মুট যাত্রীর সংখ্যা সেটা আমরা একটু হিসাব করি এই যে মুট যাত্রী মুট যাত্রী কতজন ছিল এক্স পরিমাণ ছিল যাত্রী গিয়েছিল কতজন যাত্রী গিয়েছিল গিয়েছিল যাত্রী গিয়েছিল কি এক্স মাইনাস ফাইভ জন তাহলে ভাড়া কত করে পড়ছে এই সাতান্ন শরে এই যে যাত্রী যতজন গেছে এত করে এই ভাড়া পড়ছে এই সাতান্ন শ বাঘ যাত্রী গেছে কত এত তাহলে এইটুকু ভাড়া পড়ছে এইটুকু বুঝছেন বুঝলে বলুন বুঝলে আপনি ক্লিয়ার লেখেন যে মোট যাত্রী যাওয়ার কথা ছিল মোট যাত্রী যাওয়ার কথা ছিল এক্স জন কিন্তু এক্স জন যায় নাই পাঁচজন গেছে না এই জন্য এক থেকে পাঁচজন যেহেতু সবাই সমান ভাড়া দিবে তাহলে ভাড়ার পরিমাণ কত পড়লো এই এক্স মাইনাস দিয়ে ভাগ করলে যা পড়বে এতই হইল কি এতই হইলো যে আমার মোট টাকা মানে হচ্ছে ভাড়ার পরিমাণ এইটুকু ক্লিয়ার এইটুকু ক্লিয়ার এইটুকু ক্লিয়ার হইলে আমরা এখন যদি এক্স পরিমাণ যাত্রী যাইতো তাহলে ভাড়া কত করিয়া ছিল এই দেখুন পাঁচজন যাত্রী না যাওয়ায় তিন টাকা বাইরে গেছে না তাহলে এক্স পরিমাণ মানে তিন টাকা যে বাড়ছে এটা কেন বাড়ছে এক্স পরিমাণ যাত্রী না যাওয়ার কারণে কিন্তু এক্স পরিমাণ গেলে তখন বাড়া হইতো কত দেখুন এক্স পরিমাণ গেলে তখন বাড়া হইতো কত এই যে সাতান্ন শো বাক এক্স এই যেটা এক্স পরিমাণ গেছে এক্স পরিমাণ গেলে এই যে তিন টাকা মানে যেহেতু পাঁচজন না যাওয়ায় তিন টাকা বৃদ্ধি পেলো তাহলে কি আমার গেলে ভাড়া হইতে এত যেহেতু পাঁচজন গেছে গেছে না টাকা বেড়ে আবার একটা ভাড়া আবার 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 যদি আমরা বলি তাহলে এই ভাড়া হচ্ছে এত তাহলে ভাড়া এত তাহলে আমরা দুইটা ভাড়াই যেহেতু সেম হবে শর্তমতে মতে এইটা সমান এত বলতে পারি এখন হচ্ছে আমাদের সেই শর্ত মতে এত সমান এত এই সাতান্নশো বাই এক্স এগুলো একটু জটিল অঙ্ক এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আপনি পারবেন না বা বুঝবেনও না এগুলো হচ্ছে আসলে ইম্পর্টেন্ট প্লাস জটিল আপনি এখনো বুঝছেন কিনা আমি সন্দেহ আছে বাট হচ্ছে বুঝলে ভালো না বুঝলে বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন এই জায়গা থেকে আপনাকে ক্যালকুলেশন করে করে মিডিল টার্ম করতে হবে এটার আমি দেখাইলাম না ক্যালকুলেশন আপনি পারবেন ধরুন আমরা সেম আর একটা প্রশ্ন যদি নেই দেখি ওইটার ক্ষেত্রে আমরা আর একটু ই করি ধরুন এগারো নাম্বার বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হলো এই যে এই জায়গায় এগারো নাম্বার এখন দেখুন এগারো না তো উনিশ নাম্বার উনিশ নাম্বারটা দেখুন এই বইয়ের উনিশ নাম্বার এই বাস যাওয়ার জন্য কতজন ভাড়া করা হয়েছিল এই যে চব্বিশশো চব্বিশশো টাকায় একটা বাস ভাড়া করা হলো সিদ্ধান্ত গৃহীত হলো প্রত্যেকে সমান ভাড়া দেবে দশজন ছাত্রী অনুপস্থিত থাকায় তাহলে কয়জন দশজন সেই মঙ্কুই জন অনুপস্থিত থাকায় মাথা বিছু ভাড়া কত টাকা বৃদ্ধি পেলো আট টাকা বৃদ্ধি পেলো এই যে আট টাকা ভাড়া কত বৃদ্ধি পেয়েছে আট টাকা বৃদ্ধি পেয়েছে আট টাকা বৃদ্ধি পাইছে তাহলে এখন বাসে কতজন ছাত্রী গিয়েছিল তাহলে সেম অঙ্ক দেখুন একদম সেম এখন এইটার ক্ষেত্রে আমরা কি করব সেম ভাবে সেম কাজ করব দেখুন তাহলে বাসে কতজন যাত্রী ছিল যাত্রী সংখ্যা বের করতে বলতেছে তাহলে আমার ধরে নিলাম যাত্রী যাওয়ার কথা দড়ি দড়ি যাত্রী মোট যাত্রী মানে যাত্রী যতজন যাওয়ার কথা সেটা হচ্ছে কত এই যেহেতু এখানে আহ কোন যাত্রী কথা বলা হয় যাত্রী গিয়েছিল যাত্রী গিয়েছিল কত এক্স মাইনাস এই যে দশ জন যায় নাই তাহলে বাড়া কত হয়েছিল প্রথম ক্ষেত্রে এই চব্বিশশো রে এই যেটা দিয়ে যতজন যায় নাই ওইটা ছাড়াই চব্বিশশো বাঘ এক্স মাইনাস এইটুকু তাহলে আবার আবার কি হয়েছে আবার আরেকটা ভাড়ার হিসাব করি আবার যদি সকল যাত্রী যাইতো তাহলে বাড়া কত হইতো ওই যে সকল যাত্রী গেলে এই যে চব্বিশশো রে চব্বিশশো রে এক্স দিয়ে ভাগ করে প্লাস কত দিব যে কত টাকা বৃদ্ধি পেয়ে গেছে আট টাকা এই জায়গাটাতেই অনেকের ঝামেলা এই জায়গাটাতে আসলে অনেকেই বুঝতে পারে না যে এটা কিভাবে হইল এটা একটা পেসের জিনিস মনে হয় দেখুন এখানে আট টাকা বৃদ্ধি পাইছে কখন দশ জন না যাওয়ায় তাহলে আমি যদি টোটাল যাত্রী যাইতো টোটাল যাত্রী গেলে যে ভাড়া পড়তো ওই ভাড়ার সাথে আট টাকা যুগ হবে এটাই হচ্ছে জন না যাওয়ার কারণে এটা যদি আপনি না বুঝেন তাহলে এটা মুখস্থ করে ফেলেন এইখানে এরকমই হয় এটা আপনি ধরেন তাহলে দুইটা বাড়াই তো সেম দুইটা বাড়াই যেহেতু সেম তাহলে আপনি লেখুন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি এই যে কি এইখানে মাইনাস টেন এখন এইখানে যুগ বিয়োগ লসাগো গসাগো করে যে রেজাল্ট গুলো পাবেন সেটার ভিতরে একটা মাইনাসের আসবে একটা প্লাসের আসবে মাইনাসেরটা গ্রহণযোগ্য নয় প্লাসেরটা হচ্ছে গ্রহণযোগ্য এই জায়গাটাতেই কঠিন লাগে সবার এই জায়গাটাতে আপনি বুঝতে পারলে হলো তাহলে আপনার এই অঙ্কের মেইন যে আমি বলছিলাম অনেক কঠিন কঠিন অঙ্ক রয়েছে এর মধ্যে এইটাই একটা কঠিন অঙ্ক কেন কঠিন অঙ্ক আপনি এই জায়গাটাতে দেখবেন বুঝতে পারতেছেন না এই জায়গাটাতেই ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না এটা ঠিকই বুঝতে পারতেছে এটা ভালোই কাজ করতেছে কিন্তু এইখানে যে দশজন ছাত্রী না যাওয়ায় এই যে আট টাকা ভাড়া বৃদ্ধি পেয়ে গেছে এই কথাটা অনেকের ভিতরে পেসের লাগে দশজন না যাওয়ায় কিভাবে আট টাকা বৃদ্ধি হইলো তাহলে আমরা এক্স দিয়ে কেন ভাগ করলাম এটা দিয়ে কেন ভাগ করলাম না আপনি এটা একটু উল্টা ভাবে চিন্তা করবেন তাইলে আপনি বুঝতে পারবেন যে দশজন ছাত্রী যদি যাইতো তাহলে আমার কি হইতো আট টাকা করে দেওয়া লাগতো না যে টোটাল যদি যাইতো তাহলে আমার কি করা লাগতো না যাত্রী আট টাকা করে দেওয়া লাগতো না ঠিক এই চিন্তাটা করলে আপনি বুঝতে পারবেন তাহলে আট টাকা কি হয়ে যেত আপনার প্লাস বেঁচে যাইতো আট টাকা আমার দেওয়া লাগতো না সব যাত্রী যদি যাইতো ঠিক ওই উল্টা চিন্তাটা করলে আপনি এটা বুঝতে পারবেন আমি বুঝাতে পেরেছি কিনা জানি না যতটুকু পেরেছি ততটুকু আলহামদুলিল্লাহ এর পরবর্তী ক্লাস কখন হবে কয়টাই হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেব ফেসবুকে পোস্ট করে দেবো যারা আমার ইউটিউব থেকে ক্লাসগুলো দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি আমার ফেসবুক পেজটা একটু হচ্ছে শেয়ার করে রাখিয়েন তাহলে হয়তো আপনি আপডেট নিউজটা পাবেন কবে কয়টায় কখন ক্লাস হচ্ছে তাহলে এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল হাফেজ